আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এখন রাত প্রায় 1টা বাজে, তো এখন আমি একটা ভিডিও বানাচ্ছি আর এই ভিডিওর টপিক হচ্ছে প্রাইসিং নিয়ে। তো অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে আপু, অন্যান্য পেজে অনেক প্রোডাক্ট অনেক কম দামে পাওয়া যাচ্ছে, কিন্তু আপনাদের পেজে এত দাম কেন? তো আমাদের পেজে এত দাম কেন সেটা নিয়ে আমি আজকে বলবো যে কেন এত দাম। অন্যান্য পেজে যেখানে দেখা যাচ্ছে খুবই কম দামে দিচ্ছে, আমরা এত হাইয়ে কেন দিচ্ছি? তো প্রথমে আমি কিছু কথা বলতে চাই, সেটা হলো আমার বিজনেস নিয়ে। তো প্রথম কথা হলো, আমি একজন ইউটিউবার, আমার কাজ হচ্ছে প্রোডাক্টের রিভিউ করা, কোন প্রোডাক্টটা ভালো কোন প্রোডাক্টটা খারাপ এটা আপনাদের সাথে শেয়ার করাই হচ্ছে আমার কাজ। সো অনেকেই আমাকে বিলিভ করে, তো ওই বিলিভ থেকে অনেকে আমাকে রিকোয়েস্ট করে যে আপু, তুমি আমাকে অমুক প্রোডাক্ট এনে দাও, তমুক প্রোডাক্ট এনে দাও, প্লিজ প্লিজ তোমার কাছ থেকে নিতে চাই। তো এভাবে করে অনেককে প্রোডাক্ট আনিয়ে দিতে 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 একটা পর্যায়ে আমার মনে হলো যে কেন না, যেহেতু সবাই আমাকে এত রিকোয়েস্ট করছে, আমি নিজেই একটা বিজনেস ওপেন করি। তো সেখান থেকে আমি একটা বিজনেস ওপেন করলাম। আর আমার বিজনেসে আমি কোনো রকমের হোয়াইটেনিং প্রোডাক্ট সেল করি না, আমি অনলি ব্রাইটেনিং প্রোডাক্টগুলো সেল করি। আমি যে প্রোডাক্ট ইউজ করি আমি ওইগুলোই সেল করি, আর হোয়াইটেনিং যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো আমি সেল করি না। মূলত ওগুলো আমার ইম্পোর্টারের প্রোডাক্ট, এবং ইম্পোর্টার থেকে কালেক্ট করে দেন কাস্টমারদেরকে দিয়ে থাকি যারা হোয়াইটেনিং প্রোডাক্টগুলো নিতে চায়। সো আমার ইম্পোর্টার যেহেতু অরিজিনাল প্রোডাক্টগুলো নিয়ে আসে, তো তার কাছ থেকে আমি দিয়ে দেই, ওকে। বাট আমি এগুলো সেল করি না, আমি সেল করি শুধুমাত্র ব্রাইটেনিং প্রোডাক্ট। আমি যেগুলো ইউজ করি, যে প্রোডাক্ট আমি ব্যবহার করি, আমি সেটাই বিক্রি করি, ওকে। সো এখন আসি প্রোডাক্টের প্রাইসিংটা নিয়ে। প্রথম কথা হলো, আমার প্রোডাক্ট আমি বিদেশ থেকে আনি, আমার কোনো প্রোডাক্ট আমি কারো কাছ থেকে হোলসেলে কিনি না, বা আমার প্রোডাক্ট আমি কারো কাছ থেকে আনি না, আমি প্রত্যেকটা প্রোডাক্ট বিদেশ থেকে আনাই। সো আমার প্রোডাক্টগুলো যেহেতু ব্র্যান্ড থেকে আনানো হয় এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট, সেই হিসেবে আমার প্রোডাক্টের প্রাইসটা বেশি। তার কারণ আছে, তার কারণ হলো কস্টিং চার্জ। আমি একটা প্রোডাক্ট ইজিলি বাংলাদেশে আনতে পারি না, আমাকে অনেক ভাড়া দিয়ে আনতে হয়, ঠিক আছে? কস্টিং চার্জ যায় আমার, অনেক প্রচুর কস্টিং চার্জ যায় এয়ারে। এখন যদি কোনো প্রোডাক্ট আনতে হয়, নেক্সট মান্থে আমি এয়ারে যখন প্রোডাক্ট এনেছিলাম, তো তখন ওই মাসে শিপিং চার্জ ছিল 675 টাকা, মেবি এরকমেরই, ঠিক আছে? তো শুধুমাত্র শিপিং চার্জ প্রতি কেজিতে, ঠিক আছে, প্রতি কেজিতে শিপিং চার্জ প্রায় ধরেন 650 টাকা। এরপরে সেটা যখন বাংলাদেশে এয়ারে আসে, এয়ার থেকে যখন রিসিভ করতে হয়, তখন আবার আমাকে ডেলিভারি চার্জ দিয়ে সেটাকে নিয়ে আসতে হয় আমাদের স্টোরে, তখন আবারও ডেলিভারি চার্জ লাগে, ঠিক আছে? এভাবে করে আমার যে স্টোরে রাখা হয় প্রোডাক্টগুলো, সেখানেও কিন্তু আমার একটা বিল আছে, তাই না? তো সব কিছু মিলাইয়াই তো একটা প্রোডাক্টের প্রাইসিং হবে, তাই না? সো সেক্ষেত্রে আমার প্রোডাক্টটা অরিজিনাল এবং অথেন্টিক এবং এয়ারে করে আসার কারণেই কিন্তু এত চার্জ হয়। আমি যদি থার্ড পার্টির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রোডাক্ট কিনতাম, তাহলে আমার এত ডেলিভারি চার্জ লাগতো না, আমার শিপিং চার্জ লাগতো না, তাহলে আমি আপনাদেরকে খুব কম দামেই বিক্রি করতে পারতাম। যেহেতু আমার প্রোডাক্টটা আনতে আমার অনেক চার্জ লাগে, আমার অনেক খরচ হয়, সেক্ষেত্রে সেই খরচটা তো আমি আমার নিজের গাইড থেকে দেবো না, অবশ্যই ডেফিনেটলি সেই চার্জটা আমার প্রোডাক্টের ভিতর থেকেই যাবে। সো আমার কাছ থেকে আপনারা একটা প্রোডাক্ট যদি একটু বেশি দাম দিয়েও কেনেন, তারপরেও কিন্তু আপনারা অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন, ওকে? অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন। এ পর্যন্ত প্রায় আমি 10,000 ব্রাইটেনিং প্রোডাক্ট সেল করেছি। তো কেউ বলতে পারবে না যে আমার প্রোডাক্ট ব্যবহার করে কারো কোনো ক্ষতি হয়েছে। আমার ব্রাইটেনিং প্রোডাক্ট, আমি ব্রাইটেনিংয়ের কথা বলছি, নট হোয়াইটেনিং, ওকে, নট হোয়াইটেনিং। কারণ আমি আগেই বলেছি আমি কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট সেল করিনি, ওটা আমার ইম্পোর্টারের প্রোডাক্ট, সেগুলো ব্যবহার করেও কারো কোনো ক্ষতি হয় নাই আল্লাহর রহমতে। কিন্তু আমার যে ব্রাইটেনিং প্রোডাক্ট, এই প্রোডাক্টের কোনো রকমের কারো কখনো সাইড ইফেক্ট হয়নি, সবাই উপকার পেয়েছে মাশাআল্লাহ, এবং যারা একবার নিয়েছে তারা রেগুলার কাস্টমার হয়ে গিয়েছে, ওকে। বাট যারা আর কি অনেকে কমেন্ট করে, এরা তো প্রোডাক্ট কেনে না, কিন্তু এরা আর কি কমেন্ট করে, মন্তব্য করে, তো তাদেরকে বলছি যে অন্যের সাথে কম্পেয়ার কখনো করবেন না আমার প্রোডাক্টের, বিকজ অফ আমার প্রোডাক্টটা আমাকে সেইভাবে আনতে হচ্ছে।
আপনি যাদের কাছ থেকে কম দামে নিচ্ছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই দেখা যাচ্ছে যে তারা ফেক সেল করে, তারা বাংলাদেশে মেক করা প্রোডাক্ট সেল করে। দেখা যায় অনেকেই ম্যাক্সিমাম মানুষ দোকান থেকে কেনে, ঠিক আছে, তো একজন দোকানদার সে কিন্তু কখনও বিদেশ থেকে প্রোডাক্ট হোলসেলে কিনে নিয়ে আসে না, সে অবশ্যই বাংলাদেশি হোলসেলারের কাছ থেকে কেনে। ওকে, বাংলাদেশি একজন হোলসেলারের কাছ থেকে কেনে। তো বাংলাদেশি ওই হোলসেলার যদি ফেক বিক্রি করে তাহলে সে ফেকটাই পাবে, ঠিক আছে, সে ফেকটাই পাবে এবং আপনার কাছে সে ফেকটাই বিক্রি করবে। আপনি হয়তো বা কম দামে তার কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছেন, কিন্তু প্রোডাক্টটা সে যে নিজে সরাসরি ইম্পোর্ট করেছে এটা কিন্তু কোনো গ্যারান্টি পাচ্ছে না। কিন্তু আমরা সরাসরি প্রোডাক্টগুলো এয়ারে নিয়ে আসি। ওকে, আমার এ পর্যন্ত অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং নেক্সট আমার একটা শিপমেন্ট আছে, সেটা যখন প্রোডাক্টগুলো বাংলাদেশে আসবে ডেফিনেটলি আমি সেই প্রোডাক্টগুলোর আমি যখন আনবক্স করব বা যখন বাংলাদেশে ওটা আসবে দেন আমি আপনাদের কে সকল কিছু দেখাবো, লাইভ প্রুফ দিব। ওকে, দেন আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কুমিল্লা, বরিশাল এইসব জায়গার অনেক দোকানদাররা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনে হোলসেলে। আমি যখন বুস্টার প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসি দেন অনেক দোকানদার কিন্তু আমাদের এখানে কল দিয়েছে এবং তারা অনেকেই আমাদের কাছ থেকে বুস্টার প্রোডাক্ট হোলসেলে নিয়েছে তাদের দোকানের জন্য। ওকে, দোকানের জন্য। বাই দ্য ওয়ে, আর একটা কথা, সেটা হলো কিছু মানুষ আমার মেকআপ ভিডিও নিচে কমেন্ট করেছে, সেখানে তারা বলেছে যে এই প্রোডাক্টগুলো দোকানে তারা 1000 টাকায় পাচ্ছে ফুল সেট, আর আমি প্রায় 6-7 হাজার টাকা দামে বিক্রি করছি। দোকানদার 1000 টাকায় কেমনে দেয় আমি আমি বুঝি না। কারণ আপনি যদি মেবেলিন ফিট মি পোরলেস ফাউন্ডেশন লিখে সার্চ করেন গুগলে, দেন ওটার অরিজিনাল ওয়েবসাইট চলে আসবে। আপনি অরিজিনালটার প্রাইসটা একটু দেখেন। মেবেলিনের অরিজিনাল কোম্পানি যেখানে তারা ফাউন্ডেশনটাকে 900-1200 মধ্যে সেল করতে পারছে না, সেখানে দোকানদার আপনাকে 1000 টাকায় কেমনে দেয় আপনি একবার ভাবা উচিত। যেখানে কোম্পানি দিতে পারে না সেখানে দোকানদার আপনাকে দিয়ে দিচ্ছে, তাহলে আপনার নিজের ভাবা উচিত যে একটা কোম্পানি, একটা প্রোডাক্ট কোম্পানি যে আপনাকে দিতে পারছে না কিন্তু আদার আউটসাইড দোকান থেকে আপনি খুব ইজিলি সেটা কম দামে, খুবই খুবই কম দামে নিতে পারছেন, তো তার মধ্যে ভেজাল আছে, এটা আপনাকে বুঝতে হবে। যদি না বুঝতে পারেন তাহলে ব্যবহার করেন, ব্যবহার করে নিজের স্ক্রিনে 12টা বাজালে দেন এসে কমেন্ট করবেন যে আপু আমি ব্যবহার করেছি, আমার তো কোনো কাজ হয়নি, আপনি মিথ্যা বলছেন, ফাউন্ডেশনের ভুল রিভিউ দিয়েছেন। সো রিভিউ তো ভুল না, তাই না? রিভিউ তো ভুল না, আপনি তো আমারটা ইউজ করেন না, আর একজনেরটা ফেক ইউজ করে আইসা আমাকে রিভিউ দিচ্ছেন, তাহলে তো কাজ হবে না, এটা আপনাকে বুঝতে হবে। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমার প্রচুর প্রতিদিন অর্ডার হয়, প্রচুর আপুরা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে থাকে। সো এত এত কাস্টমার হয়, মাঝে মধ্যে ফোন রিসিভ করার টাইম পায় না, প্রচুর কল আসে, প্রচুর টেক্সট আসে আমাদের ইমুতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, এত এত SMS-এর রিপ্লাই করতে করতে আমার সারাটা দিন চলে যায়, পাখিদের সাথে সময় কাটানোর সুযোগ পায় না। সো আমি সত্যি অনেক লাকি, আর কী বলবো, এটাই বলবো যে অন্যের সাথে কখনো কম্পেয়ার করবেন না, আগে বোঝার চেষ্টা করবেন আমি প্রোডাক্টটা কোথা থেকে আনছি, আর যারা আপনাকে খুবই কম দামে দিচ্ছে তারা কোথা থেকে আনছে। ফাইনাল আমি একটা কথাই বলবো, আমার প্রোডাক্টের প্রাইসের সাথে অন্যের প্রোডাক্টের কম্পেয়ার করতে আসবেন না, বিকজ অফ আপনার যদি ভালো লাগে অন্যের প্রোডাক্ট নেবেন, সো নেন, আমারটা যে নিতে হবে এমন কোনো কথা নাই। এটাই আর কি, এই বিষয়টা নিয়ে অনেকেই কমেন্ট করতেছিল যে আপু তোমার এত দাম কেন, এত দাম কেন, সেটাই আর কি বলার জন্য আজকে ভিডিওটা করলাম, ডোন্ট মাইন্ড। ওকে, আমার যদি আজকের এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আমি জানি না আমার কথাগুলো কেমন হয়েছে, রুক্ষ ভাষায় হয়েছে নাকি সহজ ভাষায়, আমি চেষ্টা করেছি সুন্দর ভাষায় বোঝানোর, জানি না কতটুকু বোঝাতে পেরেছি। ছোটো মানুষ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।